ওম শান্তি আজকে পাঁচ আট দু হাজার চব্বিশে বাবা মল্লিতে বলেছে মিঠে বাচ্চে তোমাদের মধ্যে অনেস্ট সেই যে সারা ইউনিভার্সের সেবা করে তো আমাদের মধ্যে অনেস্টকে যে সারা ইউনিভার্স অর্থাৎ পুরো বিশ্বের সেবা করে অনেককে আপসমান বানান আর আরাম পছন্দ করে না অনেককে আপ সমান বানায় মানে নিজের সমান বানায় নিজে যে জ্ঞান পেয়েছে সেই জ্ঞান অন্য কেউ দিয়ে নিজের মতো তাকেও গুণবান বানায় তো সেই হলো অনেস্ট আজকে বাবা বলেছে আমরা ব্রাহ্মণ বাচ্চারা কোন কথা বলতে পারি না কখনোই কোন কথা বাবা বলেছে আমরা ব্রাহ্মণ এরকম কখনো বলতে পারি না যে আমার ব্রহ্মার সাথে কোনো কানেকশন নেই আমি তো ডাইরেক্ট শিব বাবাকেই করি বাবা বলছে বিনা ব্রহ্মা বাবা তুমি নিজেকে ব্রাহ্মণ বলতে পারবে না কারণ মুখ তো বাবা জ্ঞানটা দিচ্ছে মুখ দিয়ে জ্ঞান দিলে তবেই তো আমি ব্রাহ্মণ হব আর আমি যদি ব্রহ্মাকেই না মানি তাহলে আমি কি করে ব্রাহ্মণ হলাম তাহলে ব্রাহ্মণ না হলে তো দেবতাও হতে পারবো না কারণ আমরা এখন কলিযুগে পৌঁছে গেছি আমরা শূদ্র তো শূদ্র থেকে আমাদের প্রথমে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ হতে হবে ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার কুমারী হচ্ছি তো সেটা যখন হব তবেই তো আমরা দেবতা হব তাই বাবা বলছে শূদ্র কখনো দেবতা হতে পারে না তাই আমরা যেন কখনো না বলি ব্রহ্মাকে মানি না আজকে বাবা বলেছে যে তোমরা প্রদর্শনী বা মিউজিয়াম যে উদ্ঘাটন করাও তো যাকে দিয়ে উদ্ঘাটন করাও তাকে আগে পরিচয় দাও যে স্বয়ং পরমাত্মা ভারতকে স্থাপনার কাজ শুরু করে দিয়েছে আমরা তার ব্রাঞ্চ শাখা খুলছি তাকেও তোমরা বলো যে এক পরম পিতা পরমাত্মাকে ইয়াদ করে তবেই বিকর্ম বিনাশ হবে তবেই পাপ ভস্য হবে পাবন হওয়ার আর কোনো উপায় নেই এটা তাকেও বলো এমনি এমনি তাকে দিয়ে উদ্বোধন করিও না তাকে বাবার যা পরিচয় দাও বাবার দাও বাবা বলছে আমাদের এটা হলো নর্থ থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়ার ইউনিভার্সিটি পুরো ইউনিভার্স বাবা সেবা করছে পুরো ইউনিভার্সের এর আত্মাদের বাবার সুখ শান্তি অনুভব মানে সুখ শান্তিধাম সুখ ধামে নিয়ে যাচ্ছে বিশ্বকে মুক্তি জীবন মুক্তি দিচ্ছে তাই আমাদের এটার নাম বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বে এই বিদ্যালয়ের ব্রাঞ্চ আছে বাকি যে দুনিয়ায় বিশ্ববিদ্যালয় সেখানে তো পুরো বিশ্বে তাদের ব্রাঞ্চ থাকে না তাই বাবা বলছি এটাই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা স্বয়ং ভগবান হলে পাঁচ হাজার বছর পর পর বাবা আজকে বলেছে সত্য নারায়ণের কথা মানুষ শোনে কিন্তু রাম সীতার কথা এরকম কোনো নেই কেন নেই কারণ বাবা তো আমাদের নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী বানাতে আসে আমরা সবাই চাই না সত্য যুগে যাব আর রাম সীতা তো ত্রেতা যুগে তাই আমাদের নারায়ণ লক্ষ্মী নারায়ণ হওয়ার পুরুষার্থ করতে হবে অর্থাৎ সত্য যুগে যাওয়ার পুরুষার্থ করতে হবে বাবা আজকে বলেছে কাম মহাশত্রু এই কাম বিকারের ওপর জয় পেতে হবে বাবা আজকে বলেছে শ্রীকৃষ্ণ তো পতিত পাবন হতে পারে না পতিত পাবন এক বাবাই যে পতিতকে পাবন বানায় তাই বাবাকেই এই পতিত দুনিয়ায় এসে সবাইকে পাবন বানাতে হয় আর শ্রীকৃষ্ণ তো পতিত দুনিয়াতে আসবেই না সে তো পাবন দুনিয়ায় দেবতা হয়ে আসবে বাবা আজকে বলেছে এটা কলেজ আর এর ঢের সেন্টার আছে বাবা বলেছে প্রত্যেকের রুচির আপ সমান বানানো নিজের মতো ফুল বানানোর অন্যকে হ্যাঁ অনেক বাবা আজকে বলেছে এক এক ব্রাহ্মণীকে দশ বিশটা সেন্টার খুলতে যে এক একটা সেন্টার খুলো সেখানে নিজের মতো অনেক বাচ্চাকে বানাও কাউকে নিজের মতো বানিয়ে তাকে সেই এখানে দায়িত্ব দিয়ে আবার অন্য জায়গায় যাও যে অনেস্ট হবে বাবা বলেছে সে এক জায়গায় বসে থাকবে না সে অনেক দূর দূরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সেবা সেবা করবে বাবা সেবা কেন্দ্র খুলবে বাবা আজকে বলেছে সারা ইউনিভার্সের যে সেবা করে সেই তো অনেস্ট ও এক জায়গা নিহি ব্যাট নাহি বাবা বলেছে যদি তুমি বোঝাতে না পারো তাহলে তুমি অন্য সেবা করো স্থুল সেবা করো এতে এইরকম দেহ অভিমানে আসা উচিত না আমি তো বড় ঘরের আমি কেন এই কাজ করব। অল্প একটু সেবা করলেই আমার হাড়ে ব্যথা এগুলো হচ্ছে দেহ অভিমান বাবা বলছে এগুলোকে দূর করতে হবে নিজেকে আত্মা ভাব বাবা আজকে বলেছে যে সব পদার্থের আসক্তি থেকে নিওয়ারা হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব অর্থাৎ পদার্থ এটাও হলো প্রকৃতি তো পদার্থের অধীনে হওয়া মানে প্রকৃতির অধীনে হওয়া কিন্তু আমাদের তো প্রকৃতি জিত হতে হবে তাহলে আমাদের এই যে আমরা অনেক সময় বলি ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে তো আচ্ছা এইটাই হলো কি আসক্তি তাই এগুলোকে রূপে চেকিং করতে হবে কোন জিনিসটা আমাকে আকর্ষণ করছে মহিন রূপে সূক্ষ্মরূপে চেক করে তবেই আমাদের প্রকৃতি জিত হতে হবে পদার্থের আসক্তি থেকে নেওয়ারা হতে হবে তবেই আমরা অনাসক্ত হব আজকে বাবা বলেছে মেরে মেরে ঝামেলাকে ছাড়ো মেরা মেরা হলো হদের হদ লিমিট হয়ে গেল আমার মানে সেখানে লিমিট বাবা বলছে তুমি আনলিমিটেড হও মেরা মেরা ঝামেলা ছেড়ে বেহদে থাকো তবেই বিশ্ব কল্যাণকারী তোমাকে বলবে বিশ্ব কল্যাণকারী তখনই হতে পারবো যখন মেরা বলে কিছু থাকবে না মেরা মানে হদ চলে আসলো তখন পুরো বিশ্ব থেকে আমি একটা লিমিটেডে চলে আসলাম তা আমাদের তো আনলিমিটেড ভাবনা থাকতে হবে তবেই তো পুরো বিশ্বে সেবা করতে পারবো তবেই তো আমার টাইটেল বিশ্ব কল্যাণকারী হবে বাবা বলছে মেরা মেরা ঝামেলা ছেড়ে বেহদে থাকো তবেই বলবে বিশ্ব কল্যাণকারী আর নতুন নতুন সেন্টার বৃদ্ধি করার জন্য নিজের সমান বানানোর সেবা করো এক জায়গায় বসে থেকো না ফুলের বাগিচা তৈরি করতে হবে প্রত্যেককে ফুল বানিয়ে নিজেকে আগে ফুল বানাও তারপরে অন্যকেও নিজের মতো ফুল বানানো উচিত কোনো সেবায় যেন দেহ থাকে না সব সেবাই সেবা সব সেবাতেই হান্ড্রেড পারসেন্ট নাম্বার থাকে সেই জন্য সব সেবাই একই এরকম না যে বাণীর সেবা বড় স্থূল সেবা ছোট এরকম না কোনো সেবাতেই যেন দেহ বিমান না থাকে সব সেবা আমরা আত্মিক স্থিতিতে পরমাত্মাকে স্মরণ করেই আমাদের করা উচিত তাহলে আমরা সেই সেবায় অনেক নাম্বার জমা করতে পারি সেই সেবা আমাদের নিজেরকে সন্তুষ্ট করে সেই সেবা অন্যকেও সন্তুষ্ট করে আর বাবাও আমাদের সন্তুষ্টতার সার্টিফিকেট দেয় আচ্ছা ওম শান্তি